নমস্কার বন্ধুরা প্রাকৃতিক ভূগোলে আমরা আলোচনা করছিলাম নদীর কাজ এবং তার ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে এই বিষয়ের ওপর এটা আমার দ্বিতীয় ভিডিও অর্থাৎ এর আগে আমি নদীর কাজ সম্পর্কে কিছুটা আলোচনা করেছি আজকে তার পরবর্তী অংশটা আলোচনা করব তো আপনারা যারা আগের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন তারপরে এই ভিডিওটা দেখবেন নয়তো আগের দিনের ভিডিওতে যেখান থেকে শেষ করেছি সেখান থেকেই যেহেতু আজকে আমি শুরু করব তো আগেরগুলো না জানলে অসুবিধা হবে তো আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় ভারতের ইতিহাস ভূগোল এবং অর্থনীতির বিষয়ে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলে প্লেলিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পর পর সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা আগের দিনের ভিডিওতে আলোচনা করেছিলাম নদীর কাজ হচ্ছে তিন রকমের একটা হচ্ছে ক্ষয় কাজ দ্বিতীয় হচ্ছে বহন কাজ এবং তৃতীয় সঞ্চয় আমরা আরও দেখেছিলাম যে নদীর তিনটে গতি রয়েছে উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি উচ্চ গতিতে নদীর কাজের ফলে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় তার সম্পর্কেই আমি কিছুটা আগের দিন আলোচনা করেছি তো সেই ভিডিওটা এই চ্যানেলের প্লে লিস্টে প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে সেখানে সেটা দেখে নেবেন উচ্চ গতিতে নদীর কাজ সম্পর্কে আমরা দেখেছিলাম তিনটে জিনিস একটা হচ্ছে আই আকৃতির নদী উপত্যকা ভি আকৃতি নদী উপত্যকা এবং গিরিখাত ও ক্যানিয়ন তো আজকে আলোচনা করব প্রথম জলপ্রপাত এইটাও মানে জলপ্রপাতও দেখা যায় নদীর উচ্চ গতিতে মানে আজকের যে ভিডিওটা শুরু করছি সেটাও উচ্চ গতিতে কী কী ভূমিরূপ সৃষ্টি হয় তাই দিয়েই জলপ্রপাত জলপ্রপাত কাকে বলে জলপ্রপাতের যে সংজ্ঞা রয়েছে সেটা হচ্ছে নদীর প্রবাহ গতির মধ্যে জলতলের প্রভেদকে বলা হয় জলপ্রপাত অর্থাৎ যদি নদী তার গতিপথের মধ্যে হঠাৎ খাঁড়া ঢাল বরাবর নিচের দিকে পড়ে তাহলে তাকে আমরা জলপ্রপাত বলি এই জলপ্রপাত বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে যদি কোথাও চুতি তৈরি হয় চুতিকাকে বলে চুতিকো হচ্ছে ফাটল যদি ভূমি পৃষ্ঠ বরাবর কোথাও ফাটলের সৃষ্টি হয় এবং সেই ফাটল থেকে যদি দুটো ভূমিভাগ আলাদা হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি চুতি সেই চ্যুতি বরাবর যদি কোনো নদীর জল নিচের দিকে খারাপভাবে পড়ে যায় তাহলে সেটাকে আমরা জলপ্রপাত বলবো তো চুতি এই জলপ্রপাত সৃষ্টি হওয়ার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ দ্বিতীয় ঝুলন্ত উপত্যকা পার্বত্য অঞ্চলে হিমবাহের কাজের ফলে হিমবাহের ক্ষয় কাজের ফলে এই ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় এবার এই ঝুলন্ত উপত্যকার খাঁড়া ঢালের মধ্যে দিয়ে যদি নদী প্রবাহিত হয় তাহলে জলপ্রপাত সৃষ্টি হতে পারে তৃতীয় ভূ আন্দোলন ভূ আন্দোলনের ফলে কোন স্থানে যদি একটা ঢালের সৃষ্টি হয় অর্থাৎ ভূ আন্দোলনের ফলে যদি কোনো একটা জায়গা বসে যায় সেখানে একটা খাড়া ঢালের সৃষ্টি হয় এবং সেইখান দিয়ে যদি নদী প্রবাহিত হয় তাহলে একটা জলপ্রপাত সৃষ্টি হবে এইভাবেও জলপ্রপাত তৈরি হয় চতুর্থ কঠিন ও কোমল শিলা পরস্পর অবস্থান করলে বা পাশাপাশি অবস্থান করলে কঠিন ও কোমল শিলা যদি কোনো স্থানে পাশাপাশি কঠিন শিলাস্তর এবং কোমল শিলাস্তর অবস্থান করে তাহলে বিভিন্ন কারণে এই কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যায় কিন্তু কঠিন শিলাস্তর উঁচু হয়ে থেকে যায় তো সেই কঠিন শিলাস্তর দিয়ে কোনো যদি নদী প্রবাহিত হয় দিয়ে এই কোমল শিলাস্তরে যেখানে যেটা ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে গেছে সেইখানে এসে পড়ে তাহলে সেখানে একটা খাঁড়া ঢালের সৃষ্টি হয় এবং এই কারণেও জলপ্রপাত তৈরি হতে পারে তাহলে এইগুলোই প্রধানত জলপ্রপাত সৃষ্টি হওয়ার কারণ তো এই চুতির মাধ্যমে জলপ্রপাত সৃষ্টি হওয়ার একটা উদাহরণ হচ্ছে আফ্রিকায় জামবেসি বলে একটা নদী রয়েছে সেই জামবেসি নদীর ওপর জামবেসি জলপ্রপাত এই চুতির তৈরি হওয়ার কারণে গড়ে উঠেছে দ্বিতীয় ঝুলন্ত উপত্যকার মাধ্যমে জলপ্রপাত সৃষ্টির একটা উদাহরণ হচ্ছে ক্যালিফোর্নিয়াতে ইয়সমিতি জলপ্রপাত ক্যালিফোর্নিয়ার এই ইয়োসমিতি জলপ্রপাত ঝুলন্ত উপত্যকার থেকে তৈরি হয়েছে ভূ আন্দোলনের ফলে পৃথিবীতে একাধিক জলপ্রপাত তৈরি হয়েছে এবং কঠিন ও কোমল শিলার পাশাপাশি অবস্থান হওয়ার কারণে আমেরিকা যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত তৈরি হয়েছে এই জলপ্রপাত তৈরির কারণগুলো আমরা দেখে নিলাম এবার এই জলপ্রপাতকে বিভিন্নভাবে ভাগ করা যায় সেগুলো হচ্ছে প্রথম র্যাপিড জলপ্রপাত কম ঢালযুক্ত জলপ্রপাতকে বলা হয় র্যাপিড জলপ্রপাত মানে যে জলপ্রপাতের ঢালটা অনেক কম সেইটাকে বলা হচ্ছে র্যাপিড জলপ্রপাত যেমন ভারতের ছোটনাগপুর অঞ্চলে একাধিক এরম র্যাপিড জলপ্রপাত দেখা যায় দ্বিতীয় জলপ্রপাত কাসকেড জলপ্রপাতের ধারা যেখানে সিঁড়ির মতো ধাপে ধাপে এরকম ভাবে নেমে যায়। সেই জলপ্রপাতকে বলা হয় জলপ্রপাত অর্থাৎ সিঁড়ির এরকম ধাপের মতো যদি কোথাও ভূমিভাগ অবস্থান হয় এবং সেখান থেকে যদি নদী এসে জলপ্রপাতের সৃষ্টি করে তাহলে এরকম ধাপে ধাপে নেমে যাওয়া জলপ্রপাতকে বলে কাসকেট জলপ্রপাত এবং তৃতীয় ক্যাটারাক্ট জলপ্রপাত ক্যাটার্যাক্ট জলপ্রপাত হচ্ছে যে জলপ্রপাতটা তীব্রভাবে নিচের দিকে নেমে যায় প্রবল এবং ভয়ঙ্করভাবে উত্তাল জলরাশি যখন নিচের দিকে নামে তাকে ক্যাটার্যাক্ট জলপ্রপাত বলে র্যাপিড জলপ্রপাতের ক্ষেত্রে ঢালটা অনেক কম হয় খুব আস্তে আস্তে নামে কাস্কেটের ক্ষেত্রে ধাপে ধাপে নামে সেখানেও জলের ধারা যে স্পিডটা সেটা কম হয় কিন্তু ক্যাটারাক্টের ক্ষেত্রে তীব্রভাবে জলের ধারা নামে ক্যাটারাক্ট জলপ্রপাতের একটা উদাহরণ হচ্ছে আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে অ্যাঞ্জেল এই অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এটার উচ্চতা হচ্ছে নশো মিটার এই জলপ্রপাতটি ভেনিজুয়েলা দেশে অবস্থিত ভেনিজুয়েলাতে একটি নদী রয়েছে যার নাম রিও করণি রিও করণি নদীর ওপর এই অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত ভারতের সব থেকে উঁচু জলপ্রপাতের নাম যোগ বা বা গেরসোপ্পা যোগ বা সুপ্পা যোগ জলপ্রপাতের উচ্চতা হচ্ছে দুশো পঁচাত্তর মিটার যোগ জলপ্রপাত ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং এটি শরাবতী নদীর ওপর অবস্থিত এবার আমরা দেখব খরস্রোত নদীর উচ্চ গতিতে এই খরস্রোত দেখতে পাওয়া যায় এটা চার নম্বর হবে কারণ এর আগের ভিডিওতে আমি নদীর উচ্চ গতিতে যে সমস্ত ভূমিরূপ গঠন হয় তার তিনটে বিষয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আই আকৃতি ভূমি উপত্যকা সরি আই আকৃতি নদী উপত্যকা ভি আকৃতির নদী উপত্যকা এবং গিরিখাত ক্যানিয়ন এই তিনটে বিষয়ে আমি আলোচনা করেছি চার নম্বর হচ্ছে জলপ্রপাত পাঁচ নম্বর হচ্ছে খরস্রোত খরস্রোত ব্যাপারটা আর কিছুই নয় সেটা হচ্ছে এই যে জলপ্রপাত সৃষ্টির কারণে যেটা কঠিন ও কোমল শিলার পাশাপাশি অবস্থান দেখলাম সেইটারই একটা নাম দেওয়া হয়েছে ক্ষড়স্রোত অর্থাৎ কোথাও যদি কঠিন শিলাস্তর এবং কোমল শিলাস্তর পাশাপাশি অবস্থান করে তাহলে সেখানে কঠিন শিলাস্তরটা কম ক্ষয়প্রাপ্ত হয় অন্যদিকে কোমল শিলাস্তর তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয় তো কোমল শিলাস্তর যদি ক্ষয়প্রাপ্ত হয় সেটা নিচু হয়ে যায় এবং কঠিন শিলাস্তরটা উঁচু হয়ে থেকে যায় এবার খান দিয়ে যদি কোনো নদী প্রবাহিত হয় সেই নদীটা যেহেতু কোমল শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে গেছে সেইখানে কঠিন শিলাস্তর থেকে প্রবল বেগে নিচের দিকে নেবে জলপ্রপাত তৈরি করে এই জিনিসটারই একটা নাম হচ্ছে খরস্রোত যে এই যে ব্যাপারটা হলো কোমল শিলাস্তর নিচু হয়ে গেল কঠিন শিলাস্তর উঁচু হয়ে থেকে গেলো এখানে যে জলপ্রপাতটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে খরস্রোত এরপরের বিষয় ছ নম্বর মন্থকূপ ইংরেজিতে বলে পট হোলস মন্থকূপ হচ্ছে উচ্চ গতিতে নদীর উচ্চ গতিতে প্রবল স্রোত থাকে নদীতে সেই স্রোতের টানে বড় বড় শিলাখণ্ড বয়ে আসে এবার এই সমস্ত শিলাখণ্ড আকারে অনেক বড় হয় এবং নদী স্রোত উচ্চ অনেক বেশি থাকে সেই কারণে এই যে শিলাখণ্ডগুলো নদী খাতে নিচের দিকটাতে ধাক্কা মারে তো এই ধাক্কার প্রভাবে নদী খাতের নিচের দিকে গোল গোল গর্তের সৃষ্টি হয় তো নদী খাতে এই যে গোলাকার গর্তগুলো সৃষ্টি হয় এগুলোকেই বলা হয় মন্থ কূপ বা ইংরাজিতে পট হোলস তাহলে মন্তকূপও নদীর উচ্চ গতিতেই দেখা যায় কারণ সেখানে প্রবল স্রোত থাকে এবং উচ্চ গতিতেই যে প্রস্তর খণ্ডগুলো নদী বয়ে আনে সেগুলো অনেক আকারে বড় হয় এই কারণে মন্তকূপ উচ্চ গতিতেই দেখা যায় পরবর্তী বিষয় পলিশঙ্কু পলিসঙ্কুকে ইংরেজিতে বলা হয় আল্লুভিয়াল কোন এটাও নদীর উচ্চ গতিতেই দেখা যায় তো পর্বতের পাদদেশ অঞ্চলে ভূমির ঢালটা হঠাৎ পরিবর্তন হয়ে যায় পাদদেশ অঞ্চলে ঢালটা সমানের দিকে চলতে শুরু করে এই জায়গায় এসে নদী সঞ্চয় কাজ শুরু করে যদিও এটা নদীর উচ্চ গতি সেখানে সঞ্চয় কাজ খুব কম হয় নদীর যে উচ্চ গতি এতে সঞ্চয় কাজের পরিমাণ খুব কম হয় বলেছিলাম তো সঞ্চয় কাজ এখানে শুধুমাত্র পাদদেশ অঞ্চলটাতেই হয় তো পর্বতের পাদদেশ অঞ্চলে যখন ঢালের পরিবর্তন হয় তখন নদী সঞ্চয় কাজ শুরু করে এবং এই জায়গায় শিলাখণ্ড নুড়ি কাকর বালি ইত্যাদি জমা করে নদী একটা শঙ্কুর আকারে ভূমিভাগ সৃষ্টি করে মানে অনেকটা এরম ত্রিকোণাকার প্রায় ভূমিভাব সৃষ্টি করে এইগুলোকেই বলা হয় পলিশঙ্কু এরকম পলিশঙ্কু পাশাপাশি অনেকগুলো তৈরি হয় এরকম তৈরি হওয়া একাধিক পলিশঙ্কুকে বলা হয় পলিমঞ্চ একাধিক পলিশঙ্কুকে বলা হয় পলিমঞ্চ এরকম একাধিক পলিমঞ্চ ধীরে ধীরে গঠন হতে হতে আমাদের দেশে তৈরি হয়েছে ভাবর অঞ্চল মানে শিবালিক পর্বত শ্রেণীর একদম পাদদেশ অঞ্চলে রয়েছে ভাবর অঞ্চল সেই ভাবর অঞ্চল সৃষ্টির কারণ হচ্ছে এই পলি একটু একটু করে অনেক বড় জায়গার জুড়ে হতে থাকে তার ফলে এই ভাবর অঞ্চল তৈরি হয় তাহলে নদীর উচ্চ গতিতে সঞ্চয় কাজের ফলে গঠিত হয় পলি এবার আমরা দেখব নদীর মধ্য গতিতে গঠিত ভূমিরূপ উচ্চ গতিতে গঠিত ভূমিরূপগুলো দেখলাম এবার আমরা দেখব গতিতে গঠিত ভূমিরূপগুলি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে মধ্য গতিতে নদীর ক্ষয় কাজ অল্প পরিমাণে হয় এবং সঞ্চয় কাজও অল্প পরিমাণে হয় কিন্তু মধ্যগতিতে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে বহন কাজ তো মধ্য গতিতে অল্প ক্ষয় কাজ হয় বেশি পরিমাণ বহন কাজ হয় এবং অল্প পরিমাণ সঞ্চয় কাজ হয় এর ফলে বিভিন্ন প্রকার ভূমিরূপ এই মধ্য গতিতে দেখতে পাওয়া যায় যার মধ্যে প্রথম হচ্ছে অগভীর ও চওড়া নদী উপত্যকা উচ্চ গতির পরেই আসে এই মধ্যগতি উচ্চ গতিতে পর্বতের মানে ভূমির ঢালটা অনেক বেশি থাকে তো নদীর উচ্চ গতির পরেই মধ্যগতি যখন শুরু হয় তখন সেই জায়গাটা সমভূমির মধ্যে থাকে সমভূমিতে মধ্যগতি হয় বা সেইখানে ভূমির ঢাল একটু ঢেউ খেলানো হতে পারে মানে মালভূমি অঞ্চল হতে পারে তো মধ্য গতিতে এক কথায় নদীর যে গতিপথ তার ঢালটা কমে যায় তো এই কারণেই গতিতে নদীর গতিবেগ উচ্চ গতির তুলনায় কম হয় এই কারণে এই সময়ে এসে নদীতে আর যত না নিম্ন ক্ষয় হয় তার থেকে বেশি পার্শ্ব ক্ষয় হয় উচ্চ গতিতে বলেছিলাম নিম্ন ক্ষয় বেশি হয় তার জন্য আই আকৃতি এবং ভি আকৃতি নদী উপত্যকা তৈরি হয় কিন্তু মধ্য গতিতে গতির বেগটা কম থাকে নদীর তাই কারণে নিচের দিকে ক্ষয় যত না হয় তার থেকে বেশি পাশের দিকে ক্ষয় হতে থাকে এই কারণে নদী খাতটা অনেক চওড়া হয়ে যায় এবং যেহেতু পার্শ ক্ষয় হয় নিম্ন ক্ষয় কম হয় তাই নদীর খাত অগভীর হয় সেই কারণে মধ্য গতিতে নদী অনেক চওড়া হয় দ্বিতীয় প্লাবন ভূমি এই প্লাবন ভূমিও নদীর মধ্য গতিতে তৈরি হয় তো আমরা একবার দেখব প্লাবন ভূমি কাকে বলে সমভূমি অঞ্চলে এসে ভূমির ঢাল কমে যায় ফলে নদী যে সমস্ত শিলাখণ্ড বয়ে নিয়ে আসছিল এতদিন সেটা নদী গর্ভে কিছুটা সঞ্চিত হয় এর ফলে মধ্য গতিতে নদীর গভীরতা কমে যায় এই সময় যদি বর্ষাকালে নদীতে আরও বেশি পরিমাণ জল এসে পড়ে তাহলে সেই জল নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হতে না পেরে তার দুই ধারে বন্যা সৃষ্টি করে বন্যারই আর এক নাম হচ্ছে প্লাবন তো এই বন্যা বা প্লাবনের ফলে নদীর দুই ধারে পলি সঞ্চিত হয় এবং এর ফলে একটা নতুন ভূমিরূপ সৃষ্টি হয় যেটাকে বলা হয় প্লাবন ভূমি পৃথিবীর অধিকাংশ বড় নদী এই প্লাবন ভূমি সৃষ্টি করেছে আমাদের দেশে গঙ্গা নদী সিন্ধু নদী ব্রহ্মপুত্র নদী এই সমস্ত নদী প্লাবন ভূমি সৃষ্টি করেছে এছাড়াও পৃথিবীর যে কোনো বড় বড় নদী প্লাবন ভূমি সৃষ্টি করে তৃতীয় স্বাভাবিক বাঁধ এই স্বাভাবিক বাদও মধ্যগতির একটি গুরুত্বপূর্ণ বৈচিত্র্য আগেই বললাম যে মধ্যগতিতে বন্যা সৃষ্টি হয় তার ফলে প্লাবন ভূমি সৃষ্টি হয় এইভাবে বারে বারে বন্যা সৃষ্টির ফলে নদীর যে দুধার এখান থেকে নদী প্রবাহিত হচ্ছে নদীর দুই ধারে ভূমিটা কিছুটা উঁচু হয়ে যায় এই জায়গাটায় পলি জমতে 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 একটু উঁচু হয়ে যায় দুটো ধারই এই ধরনের ভূমিভাগকে বলা হয় স্বাভাবিক বাঁধ তাহলে স্বাভাবিক বাঁধ হচ্ছে বন্যার ফলে নদীর জলের সঙ্গে বহিত পলি বালি কাদা ইত্যাদি নদীর উভয় তীর বরাবর সঞ্চিত হয়ে যে উঁচু বাঁধের সৃষ্টি হয় একে স্বাভাবিক বাঁধ বলে এর পরের বৈচিত্র্য হচ্ছে অশ্ব রদ। হ্রদ যে সমস্ত নদী খুবই এঁকে বেঁকে প্রবাহিত হয় এরকম এঁকে বেঁকে যে সমস্ত নদী প্রবাহিত হয় এই সমস্ত নদীতেই এই অশ্ব রদ হ্রদ দেখতে পাওয়া যায় এখানে হয় কি এই যে নদীটা প্রবাহিত হচ্ছে এই বাঁকের দুটো অংশটা প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হতে থাকে তো এইটা ক্ষয়প্রাপ্ত হতে হতে ধীরে ধীরে এই দুটো বাঁক একে অপরের কাছাকাছি চলে আসে এই রকম অবস্থা হয়ে যায় ধীরে ধীরে আরও ক্ষয়প্রাপ্ত হতে হতে এই দুটো বাঁক পরস্পরের সঙ্গে জুড়ে যায় দিয়ে নদীটা সোজা হয়ে প্রবাহিত হয়ে চলে যায় এতদিন যে নদীটা এইভাবে বেঁকে এসে যাচ্ছিল সেটা এবার সোজা হয়ে প্রবাহিত হতে থাকে এবং এই যে বাঁকটা এই যে এতদিন যেটা বেঁকে প্রবাহিত হচ্ছিল এই অংশটা এবার নদীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটা হ্রদের মতো দেখতে থাকে কারণ এই যে যে বাঁকটা রয়েছে এখান দিয়ে যেহেতু নদী প্রবাহিত হচ্ছিল তাই এর মাঝখানে জল রয়েছে তো এটা একটা রদে পরিণত হয়ে যায় এই হ্রদটা দেখতে অনেকটা ঘোড়া বা গরুর খুরের মতো হয় এরকমই দেখতে হয় ঘোড়া বা গরুর খুর তো এই ধরনের হ্রদকে বলা হয় অশ্বুরাকৃতির হ্রদ বা ইংরেজিতে অক্স বো লেক এরকম অশ্বুরাকৃতির হ্রদ গঙ্গা নদী তার মধ্য গতিতে অর্থাৎ বিহার বা উত্তরপ্রদেশ এই সমস্ত অঞ্চলে তৈরি করেছে এই যে সমস্তগুলো আলোচনা করলাম সেইগুলো নদীর নিম্নগতিতেও দেখা যায় কারণ নিম্নগতি আর মধ্য গতিতে প্রায় একই রকম নদীর কাজ থাকে মানে ক্ষয়ের পরিমাণ খুবই কম হয় দুটো জায়গাতেই ক্ষয়ের পরিমাণ কম হয় বহন কার্যটা মধ্যগতিতে বেশি হয় অপেক্ষাকৃত কম হয় নিম্নগতিতে তো সেই কারণেই এই সমস্ত ভূমিরূপগুলো নিম্ন গতিতেও দেখতে পাওয়া যায় এছাড়াও নিম্ন গতিতে আর যে সমস্ত ভূমি রূপ দেখতে পাওয়া যায় সেগুলো একটু আলোচনা করে নেব প্রথমেই বললাম যে এই সমস্ত যে ভূমি রূপগুলো রয়েছে সেগুলো নিম্ন গতিতেও দেখা যায় এছাড়াও নিম্নগতিতে তৈরি হয় চড়া বা নদী দ্বীপ নিম্নগতিতে নদীর প্রধান কাজ হচ্ছে সঞ্চয় নিম্নগতিতে সঞ্চয় কাজ সব থেকে বেশি হয় ক্ষয় কাজ একদম হয় না আর বহন কাজ কিছুটা হয় আর নিম্নগতিতে নদীর যে ঢালটা মানে ভূমির যে ঢালটা যেখান দিয়ে নদী প্রবাহিত হয় সেটা একদম সমুদ্রের সমতলে হয় সেই কারণে এই সময় নদীর স্রোতের যে বেগ সেটা খুব কম থাকে ফলে নদী বহিত বিভিন্ন শিলাখণ্ড কাকর বালি নুড়ি ইত্যাদি নদীর তল দেশে এবং নদীর দুই ধারে সঞ্চিত হতে থাকে নদীতে সঞ্চয় কাজে এই সময় সবথেকে বেশি হয় তাই সেই সমস্ত জিনিস নদীতে সঞ্চিত হতে থাকে এইভাবে নদীর তলদেশ ক্রমশ ভরাট হতে থাকে এবং নদীর উপরে একটা চড়া বা দ্বীপের সৃষ্টি হয় মানে নদী এরম প্রবাহিত হচ্ছিল মাঝখানের কোনো একটা অংশ ভরাট হতে হতে এরকম একটা দ্বীপের সৃষ্টি করে একেই বলা হয় চড়া বা নদী দ্বীপ যেমন ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত মাজুলি দ্বীপ মাজুলি দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ বা চড়া দ্বিতীয় হচ্ছে বদ্বীপ নদীর মোহনার কাছে এসে ভূমির ঢাল প্রায় সমান হয়ে যায় একদম সমুদ্র তলের সমান হয়ে যায় এর ফলে নদী এতদিন যে সমস্ত নুড়িবালি কাপড় বয়ে নিয়ে আসছিলো সেটা আর সমুদ্র অবধি নিয়ে যেতে পারে না এর ফলে নদী এরময় প্রবাহিত হওয়ার পর মধ্যে সমুদ্রর উপকূলের কাছে এসে সেই সমস্ত নুড়ি বালিকাকড় জমা করতে শুরু করে এই রকমভাবে জমা হতে হতে একটা নতুন ভূমিভাগে সৃষ্টি হয় এবং নদী দুটো ভাগ হয়ে গিয়ে আলাদাভাবে সমুদ্রে পড়ে এই মাঝখানে যে অংশটা সৃষ্টি হয় সেটা দেখতে অনেকটা বয়ের মতো বাংলার বয়ের মতো বা গ্রিক অক্ষর ডেল্টার মতো এটা দেখতে অনেকটা বয়ের মতো বা অক্ষর ডেল্টার মতো তো এই যে নতুন ভূমি রূপটা সৃষ্টি হচ্ছে এটাকেই বলা হচ্ছে ব যেমন গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীতে মিলিতভাবে একটা ব তৈরি হয়েছে যার নাম সুন্দরবন এই সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ব তবে সমস্ত নদীতেই যে ব তৈরি হবে নয় দ্বীপ তৈরি হওয়ার জন্য বেশ কিছু অনুকূল অবস্থার প্রয়োজন হয় যেমন প্রথম পৃথিবীর যেখানে যেখানে বদ্বীপ তৈরি হয়েছে সেখানে সমুদ্র স্রোত যেদিকে প্রবাহিত হয় বায়ু তার উল্টো দিকে প্রবাহিত হয় এই কারণেই বদ্বীপ তৈরি হয় তাহলে প্রথম শর্ত হচ্ছে যেখানে সমুদ্র স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হয় মানে নদীর মোহনার যেখানে সমুদ্র স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হয় সেখানে বদ্বীপ গঠন হতে পারে দ্বিতীয় যে সমস্ত নদী অধিক পরিমাণে শিলাচূর্ণ বহন করে আনে সেই সমস্ত নদীতে বদ্বীপ দেখা দিতে পারে তৃতীয় যেখানে বদ্বীপ গঠিত হবে সেখানে সমুদ্রটা অগভীর হতে হবে সমুদ্র যদি গভীর হয় তাহলে কোনো দিনই গঠন হবে না এবং চতুর্থ মোহনার কাছে জলের ঘনত্ব বেশি হতে হবে তাহলেই বদ্বীপ তৈরি হবে তাহলে এই চারটে কারণ বদ্বীপ তৈরির পক্ষে অনুকূল অ্যামাজন নদী বা ভারতের নর্মদা বা তাপ্তি নদীর মোহনায় কোনো বদ্বীপ গঠন হয়নি এর কারণ অ্যামাজন নদী প্রচুর পরিমাণে জল বহন করে এবং মোহনার কাছে এসে নদীর যে গতি সেটা অনেক বেশি থাকে এর ফলে অ্যামাজন নদীতে বদ্বীপ গঠিত হয়নি এছাড়া নর্মদা এবং তাপ্তি নদীর ক্ষয় কাজ অনেক কম হয় সেই কারণে নর্মদা তাপ্তি নদী বেশি পরিমাণে পলিবালি ইত্যাদি বহন করে নিয়ে আসতে পারে না সেই কারণে বদ্বীপ গঠন হয়নি তো বদ্বীপ বিভিন্ন আকৃতির হয় একটা তো এরকম ব আকৃতির বা ত্রিকোণ আকৃতি দ্বিতীয় পাখির পায়ের মতো দেখতে বদ্বীপ বা ইংরেজিতে যাকে বলে বার্ট ফুট ডেল্টা এই ঘটনার মানে এই ধরনের বদ্বীপ দেখতে এরকম হয় মানে ধরা যাক এরকম নদী প্রবাহিত হচ্ছে এতে সমুদ্রে মিলছে মূল নদী থেকে একাধিক শাখা নদী হয়তো নদীতে মিশ সরি সমুদ্রে মিশছে এই অবস্থায় নদী যে নুড়ি বালিকা ইত্যাদি নিয়ে আসছে সেটা এই দুই ধারে এইভাবে জমা করতে করতে যায় এই ছবিটা যদি আমি একটু বড় করে বানাই এইরকম দেখতে হবে এরকম যদি নদী প্রবাহিত হয় এটা যদি সমুদ্র হয় এই দুই ধারে পলি সঞ্চয় করতে করতে ভূমিভাগটা দেখতে এরকম হয়ে যায় অনেকটা পাখির পায়ের মতো এই অংশটা পলিসঞ্চিত হয়ে অনেকটা পাখির পায়ের মতো দেখতে একটা দ্বীপ গঠন করে এইটাকে বলা হয় পাখির পায়ের মতো দেখতে বদ্বীপ বা বার্ট ফুট ডেল্টা ভারতে কৃষ্ণা নদীর যে বদ্বীপটা গঠিত হয়েছে সেটা দেখতে অনেকটা এরকম তাই কৃষ্ণা নদীর মোহনাতেও গড়ে উঠেছে বার ফুট ডেলটা তৃতীয় বদ্বীপ হল তৃতীয় যে ভূমিভাগটা সৃষ্টি হয় সেটা হচ্ছে খাড়ি ও নদীর নিম্ন গতিতে দেখতে পাওয়া যায় সমুদ্রের কাছে নদীতে অর্থাৎ নদীর মোহনায় জোয়ার ভাটা হয় এবার জোয়ারের সময় নদীর খাতে অতিরিক্ত জল চলে আসে সমুদ্র থেকে অতিরিক্ত জল জোয়ারের সময় নদীর খাতে চলে আসে এবং নদীর খাতটাকে অনেক চওড়া করে দেয় এই রকম চওড়া নদী খাতকে বলা হয় খাড়ি তাহলে খাঁড়ি সৃষ্টি হয় একমাত্র মোহনার কাছে রাশিয়াতে একটা নদী রয়েছে যার নাম ওব এই ওব নদীর মোহনায় অবস্থিত খাঁড়িটি পৃথিবীর মধ্যে সবথেকে দীর্ঘতম চতুর্থ যে ভূমিরূপটি সৃষ্টি হয় সেটা হচ্ছে নদী মুখ বা ইংরেজিতে বলা হয় যে সমস্ত নদী কোন পর্বত থেকে বা উঁচু ভূমি থেকে নিচে নেমে ডাইরেক্ট সমুদ্রে গিয়ে পড়ে সেইখানে এই নদী মুখ সৃষ্টি হয় অর্থাৎ যে সমস্ত নদীতে স্রোত বেশি থাকে যে সমস্ত নদীর মোহনাতে স্রোত বেশি থাকে সেখানে নদীর জল সমুদ্রের জলকে ঠেলে পিছন দিকে পাঠিয়ে দেয় যেহেতু নদীটা তীব্রভাবে এসে সমুদ্রে মিশছে সেই কারণে নদীর জলটা তীব্রভাবে সমুদ্রের জলকে ঠেলে পিছনের দিকে সরিয়ে দেয় এই যে ব্যাপারটা সৃষ্টি হচ্ছে একেই বলা হচ্ছে নদী মুখ বা অ্যাসচুয়ারি ভারতে নর্মদা নদীতে এরকম নদী মুখ দেখতে পাওয়া যায় এই ছিল সম্পূর্ণভাবে নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ